আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন প্রশ্ন করলে ম্যাক্সিমাম মানুষের থেকে বোঝা যায় যে সমস্যা এই সমস্যা বেশিরভাগই কিন্তু পেটের গন্ডগোল অর্থাৎ মল নিষ্কাশন ব্যবস্থা ঠিক হয় না সবাই খাদ্য খায় পেট ভরে খাদ্য খায় খুব মজা আছে খাচ্ছে মানে লোভনীয় খাদ্য আধুনিক স্টাইলের খাদ্য বহু রকম খাদ্য কিন্তু ভোজন রসিক আবার নানান রকম এক একজন এক এক রকম উপাধি আছে কিন্তু দেখা গেল যে বিশাল ভুঁড়ি মোটা অলস বেলা বারোটা পর্যন্ত ঘুম পারে কিন্তু এদের পায়খানা হবে কি করে যে খাদ্যগুলো খাচ্ছে এখন অতিরিক্ত তৈলাক্ত খাদ্য ইংলিশে রিচ খাদ্য বলছে প্রত্যেকটি খাদ্য খাওয়ার আগে হিসাব করতে হয় যে খাদ্যগুলো খাচ্ছি কত পাওয়ারফুল এই পাওয়ারটা হজম করার মতো আমার শক্তি আছে কি না এটা দেখার বিষয় আছে কত ক্যালোরি গ্রহণ করলাম আমি কত ক্যালোরি খরচ করি প্রত্যেকটা দিন খেয়ে দে অলস ঘুমে মগ্ন হয়ে গেলাম এবং বিষণ্নতায় আচ্ছন্ন করে বসে রইলাম দিন দেখা গেল দুপুরে যদি খাদ্য খায় বিকাল থেকে মাথা ঝিমঝিম নানা রকম শরীরে অলসতা আসবে তার কারণ শরীরের ভিতরের অংশগুলো অত্যাধিক পরিশ্রম হচ্ছে তেল হজম করা অত সহজ নয় আজ পর্যন্ত কোনো বান্দা তেল হজম করতে পারেনি শরীরে লেগে গেলে আবার শরীর আবার সেইটাই পরবর্তী সময়ে বের করা দেওয়ার ক্ষমতা নেই কিন্তু যিনি পরিশ্রম করতে পারেন মানে এক গ্রাম তেলে কিন্তু নয় ক্যালোরি এক গ্রাম কার্বোহাইড্রেটে চার ক্যালোরি এই যে ক্যালোরি গ্রহণ করছে একশো গ্রাম তেল খেলে তাহলে কত হচ্ছে নয়শো ক্যালোরি এই নয়শো ক্যালোরি হজম করতে গেলে তার প্রচুর পরিশ্রম করতে হবে কিন্তু চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা হজম করতে তার কত খরচ হবে না এই যে গ্যাস হচ্ছে পেটের ভিতরে তার কারণ এর আগে অনেক ভিডিওতে আমাদের বলা আছে যে তেলের কাজই হচ্ছে গ্যাস হওয়া মানে অর্থাৎ পুরা যখনই পুড়ছে তখন কিন্তু প্রচন্ড গ্যাস হচ্ছে যেরকম গাড়ি সাইলেন্সের পাইপ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তবে কিন্তু গাড়ি দৌড়াচ্ছে আর মানুষের সেই তলার পাইপ অর্থাৎ মল নিষ্কাশন ব্যবস্থা বন্ধ আজকে ভিডিওটি কিন্তু সেই মল নিষ্কাশন ব্যবস্থা কি করে হয় বা করা যায় আমরা কিন্তু সেই উপায়গুলো কিন্তু আমরা দেব এবং প্রত্যেকটি ডেসক্রিপশন লিঙ্কে আপনারা দেখে নেবেন কোন কোন ভিডিওতে মল নিষ্কাশন ব্যবস্থা হয় সেটার বিষয়ে উপায়গুলো দেওয়া আছে তো কী করে মল নিষ্কাশন হয় ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে আপনারা ওই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এবং সমস্যা হলে আমাদের তো প্রশ্নপূর্ত পর্ব আছেই অবশ্যই আপনি প্রশ্ন করবেন জবাব পাবেন আমি দেব প্রত্যেকটি প্রশ্নের জবাব তো কথা বলছি যে খাওয়ার সময় প্রত্যেকটি মানুষের উচিত ভালো করে চিবিয়ে খাওয়া চিবিয়ে চিবিয়ে খেলে হয় কি খাদ্য কিন্তু মুখের ভিতরে অর্ধেকের বেশি সময় হজম হয়ে যাবে পেটে গেলে সহজে কিন্তু হজম হয় আর যখনই হজম হবে তখন বায়ুর চাপ কম হবে তেলের পেটের ভিতরে বায়ু হবে না অ্যাসিডিটি হবে না কারণ রসিয়ে রসিয়ে খাওয়া ভালো করে চিবিয়ে খাওয়া মানুষ কিন্তু পশু নয় মানুষ রূপ হতে পারে কিন্তু মানুষ হতে হয় মানুষ হতে গেলে অনেক কিন্তু শিক্ষা করতে হয় সংযমী হতে হয় খাদ্যের ব্যাপার আমাদের কয়টা দাঁত হয় সবার কিন্তু বত্রিশটা দাঁত হয় না আঠাশটা দাঁত ওঠে চারটে পরে ওঠে চারটে দাঁতকে বলা হয় আক্কেল দাঁত অর্থাৎ জ্ঞান দাঁত ইংলিশ ইংলিশে বলা হয় উইজডাম টুথ এই জ্ঞান দাঁত কিন্তু দেখা গেল বুড়া হয়ে গেলেও কিন্তু হয় না বুড্ডা বুদ্ধা হিজের নেই হতে হ্যাঁ তো মানুষের সে জ্ঞান হয় না আমরা এত কথা বলি কেন অনেকে বলবে যে দাদু পেঁচাল পারে কে কেবল আঙ্কেলার এত কথা বলেন কেন কথা বলি কি জন্যে জিনিসটা বুঝতে হয় শিখতে হয় জানতে হয় আমরাও শিশুকাল থেকে শিখেছি আমাদের শিখতে হয়েছে যেটা করলে ভালো হয় সেই জন্যে তো আমরা উপায়গুলো দিচ্ছি যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং সেই মল নিষ্কাশন ব্যবস্থা কি করে করা যায় সেটা বিষয়ে বলছি যে খাদ্যটা খাবেন প্রত্যেকটা দিন তার সাথে অবশ্যই শাক সবজি সিদ্ধ করে খাবেন শাকসবজি খেলে হবে কি ফাইবার জাতীয় খাদ্য পেটের ভিতর যখন যাচ্ছে হজমেরও কিছুটা সহায়তা করছে দ্বিতীয়ত মল নিষ্কাশন ব্যবস্থা আছে। তেল যেটা পেটের ভিতরে যাচ্ছে সেটা কেচে বের করে দেওয়ার ক্ষমতা আছে অবশ্যই এর সাথে এক্সারসাইজ করতে হয় শ্বাস প্রশ্বাসে শ্বাস প্রশ্বাস এক্সারসাইজ করলে ড্রায়াফাম আন্দোলিত হয় ডায়াফাম যখন আন্দোলিত হবে তখন পেটের ভিতরে একটা জার্কিং হয় হতে হতে মল নিষ্কাশন ব্যবস্থা ঠিক হবে এইগুলো প্রত্যেকটা দিন করতে হয় প্রত্যেকটি প্রত্যেকটা দিন এক্সারসাইজ আছে প্রত্যেকটি ধর্মের ভিতর বলা হয়েছে নানান ভাবে নানান উপায়ে মানুষকে সঠিক জ্ঞান প্রয়োগ করা যায় ইসলাম ধর্মে আছে অবশ্যই বিধিনিষেধ অনেকভাবে দেওয়া আছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে মাংস খাই কিন্তু মাংস হজম করতে গেলে তাকে প্রচুর চিবাতে হয় কিন্তু চিবিয়ে চিবিয়ে যদি একটা মাংস হজম করে টুকরা টুকরা ছোট ছোট করা যায় তাহলে কিন্তু হজমের সহায়তা হয় এবং মাংসের সাথে অবশ্যই স্যালাদ খেতে হয় টমেটো শসা গাজর ধনেপাতা দিয়ে স্যালাদ প্রত্যেকটা দিনে মানে এক পিস মাংসের সাথে অন্তত চার পাঁচ পিস মাংসের পরিমিত স্যালাদ প্রয়োগ করতে হয় তাহলে হবে কি মল নিষ্কাশন ব্যবস্থা ঠিক হবে আমরা কিন্তু মল নিষ্কাশন ব্যবস্থার জন্য কিন্তু এত উপায় বলছি এবং মাংস খেলে হজম করতে প্রচুর পরিমাণে পানি দিতে হবে পানি না খেলে কোনো রকম প্রোটিন জাতীয় প্রাণীজ প্রোটিন হজম হয় না মাংস খাওয়ার পরে মানুষ পানি খায় না খাওয়া দাওয়ার এক ঘন্টা পর পানি অবশ্যই উষ্ণ গরম পানি খান দেখবেন পরের দিন মল নিষ্কাশন হবেই হবে হ্যাঁ তো যে যোগটা করলে মল নিষ্কাশন ব্যবস্থা ঠিক হবে সেই যোগ একটা আমি দেখাচ্ছি যদিও অনেক আছে অনেক উপায় দেওয়া আছে এই অগ্নিশ্রিয়া করলে হবে কি হজম শক্তিটা বৃদ্ধি পাবে মল নিষ্কাশন ব্যবস্থার সহায়তা করবে দেখুন আমি কিভাবে করি আমি কিন্তু দাঁড়িয়ে করছি দাঁড়িয়ে দুই পাটা ধরবো এটা কিন্তু বসেও করা যায় বসে বসে অভ্যেস করা যায় তবে দাঁড়িয়ে করলে আপনার সুবিধা হবে প্রথম প্রথম এই হাত দিয়ে হাঁটুটা ধরতে হবে শ্বাসটাকে সম্পূর্ণ ত্যাগ করে পেটের দিকে খেয়াল করেন অগ্নি ক্রিয়া দেখাচ্ছি প্রথমে শ্বাসটাকে পরিত্যাগ করতে হবে হয়তো দেখেছেন আবার আমি প্রয়োগ করছি প্রথমে দাঁড়ালেন সামনের দিকে একটু হবে সামনের ঝুঁকে হাত দুটো থাকবে এই উপরে চেপে চেপে ধরতে হবে ধরে প্রশ্বাসটা ত্যাগ করবে শ্বাসটাকে ত্যাগ করে সম্পূর্ণ নিংড়ে বের করে দিতে হবে বের করার পরে পেটটাকে আশ থেকে তুলে একবার ছাড়া একবার ওঠে দম আটকানো থাকবে ওই সময় কিন্তু সবসময় খেয়াল করে ধীরে সুস্থ অভ্যস্ত করুন প্রথমে যারা শিখবেন তারা অবশ্যই মলমূত্র নিষ্কাশন করার পরে শিখবেন যদি যাদের মল ত্যাগ করতে অসুবিধা হচ্ছে এই ক্রিয়াটা করলে মল ত্যাগের বেগ আসবে খেয়াল করে উষ্ণ গরম পানি অবশ্যই খেয়ে নিয়ে এটা অভ্যাস করবেন দেখা গেল যে কিছুক্ষণ পরে মল নিষ্কাশন ব্যবস্থা ঠিক হবে কয়েকবার করলে পেটটা ধীরে পরিষ্কার হয়ে যাবে আমি উপায়টা আবার প্রয়োগ করছি খেয়াল করুন প্রথমে শ্বাসটাকে পরিত্যাগ করতে হচ্ছে তারপরে এই যে চেপে ধরতে হবে উরুটা ধরার পরে সম্পূর্ণ শ্বাস ত্যাগ করে তারপরে নিঃশ্বাসটাকে দম বন্ধ থাকবে শ্বাসটাকে পরিত্যাগ করে উরুটাকে চেপে ধরে নিঃশ্বাসটা দমটাকে বন্ধ থাকবে কিন্তু এইভাবে করলে অবশ্যই পেট ঝেড়ে পরিষ্কার হয়ে পায়খানা হবে আমাদের আজকে ভিডিওটি এইটাই যাতে মল নিষ্কাশন ব্যবস্থা ঠিক হয় কয়েকটা উপায় দিলাম আপনাদের তাই এই যোগ দিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন